হে হোয়াটসঅ্যাপ ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সানডে, আজকে সানডে মানে আজকে বাইরে বেরোবো, পারমিশন আছে বস, এমনি এমনি কি আর বাইরে বেরোবো। আজ প্রায় দেড় মাস পর মনে হয় আমরা সুযোগ পাচ্ছি বাইরে বেরোনোর, চলো বাইরে যাওয়া যাক। তো গাইজ, বাইরে যাওয়ার জন্য পুরো রেডি, ঠিক আছে? একবার লুকটা দেখে নাও। আজকের মতন কলেজ থেকে বাই বাই, এরপরে কখন দেখা হবে কোনো ঠিক নেই কলেজের সাথে আর। গাইজ, বেরিয়ে গেছি কলেজ থেকে বাইরে, এখন বাইরে লোক অনেকদিন পর দেখছি, অনেকদিন পর, অনেকদিন পর। গাইজ, খুব দারুণ লাগছে আমাকে কলেজ থেকে বাইরে বেরিয়ে আজকে। You don't wanna know if I feel alright. I don't wanna just forgive you, I just wanna be fine. I'll be waiting for a sign to light up, yeah. এই অনেকদিন পর বাইরে বেরিয়েছি, তো ব্যাপার হচ্ছে যে দোকানগুলো কারবার ছিল, ব্যাপার হচ্ছে জিনিস টিনিস নেওয়া, তো তারা হয়তো ভুলে গিয়েছে আমার আগে। গাইজ, আমার সঙ্গে আছে নীলু আর আমি, ঠিক আছে? বাকিগুলো সব আগে চলে গিয়েছে, আগে দেখতে পাওয়া যাচ্ছে না। সব স্বার্থপর ছেলে, স্বার্থপর দুনিয়া মে কোন কিসকা হতা হ্যায়, আপন সিরফ আপন কাই হতা হ্যায়। এখন হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে পৌঁছে গিয়েছে, ঠিক আছে? রাস্তার মধ্যে আমার মনে হচ্ছে ব্লগ ব্লগ শ্যুট করাটা ঠিক হবে না, কেননা পিছন থেকে প্রচণ্ড পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আসছে, আর দেখে ইয়ে করতে হচ্ছে। তো যদি আমরা ফুটপাতে যাচ্ছি, তাও বিশ্বাস নেই, তাই তো এখানে কেউ তো নেই না আমাদের। ভাই, আজকে মেন উদ্দেশ্য ছিল আউটিং এর, আমাদের নীলু রিজু এদের হচ্ছে এবার যে ভ্যাকসিনেশন হয়নি, ফার্স্ট ডোজ কমপ্লিট হয়েছিল, সেকেন্ড ডোজটি হয়নি, যার জন্য আসা। তো এসে নিয়ে দেখছি এরা বলছে আজকে সানডে, যার জন্য বলছে হবে না, তার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যদি হয় তো ভালোই হবে। তো এখানে মেন বক্তব্য হচ্ছে, বলছে আমাদের বয়েল শেষ হয়ে গেছে, মানে যে ভ্যাকসিনের ডাব্বাটা হয় না সেইটা বয়েল শেষ, যার জন্য বলছে ভ্যাকসিনেশন হবে না কালকে সকালে, যদি আসে তাহলে বলছে কল করবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেটা তো আজকে ইয়ে হলো না, তো গাইজ হলো নি, চলে এসেছি বিশাল মার্কেট, এসির হাওয়া খেতে। বিশাল মার্কেট দেখিছি মনে হয় আগের ভিডিওতে, এসির হাওয়া খাবো, এখন কিছুক্ষণ দাঁড়াবো, আমার টার্গেট আছে চলে যাবো। বিরিয়ানি তাও আর্টিস্টটা দেখো, যেমন সব কিনে নিবে সব। এখানে এসে সবাই চাইছে কি, হরেক মাল 10 টাকা, বিশাল মার্কেট, ঠিক আছে? ফেরিওয়ালা ইয়ে নয় নীলুকে, আমি ওইটাই বোঝাতে পারছি না। এই নীলু, এটা হরেক মাল 10 টাকা সব নয়, ঠিক আছে? স্টার্ট। এখানে চেষ্টা করছি বিরিয়ানি খাওয়ার, ঠিক আছে? আমার সাথে শুধু আমি এখানে, আমি আছি, নীলু আছে সাথে, আছে এখানে রিজু আছে, এখানে বাকিগুলো আছে, তারা আমরা আছে 7 জন, আর বাকি যারা এসেছিল তারা খেয়ে চলে গিয়েছে মনে হয়, পাতা নেই। গাইজ, এখানে হচ্ছে, এই হচ্ছে মেনুগুলো, দেখতে পাচ্ছি এগুলো। গাইজ, এটা রেস্টুরেন্ট নয়, ঠিক আছে? কিন্তু রেস্টুরেন্ট থেকে কমও নয়, ঠিক আছে? রেস্টুরেন্ট থেকে হাই লেভেলের খাবার দেয় এখানে। রেস্টুরেন্টে যাওয়ার তো আমাদের ব্যাপার হচ্ছে ব্যালেন্স চাই, তো পকেট মানি আমাদের হতেও নেই অত, ঠিক আছে? ওই জন্য রেস্টুরেন্টে যাই না, রেস্টুরেন্টের থেকেও মানে কম দেয় না, ভালোই দেয়, লেভেলের দেয়। সামনে চলে এসে বেশি দেরি না করে শুরু করতে হবে খাওয়া দাওয়া, বিরিয়ানি দেখলাম, দেখলে একবার বিরিয়ানি খেলাম, ঠিক আছে? একটু পরে বলছি কীরকম লাগলো টেস্টটা। আর আরও দেখো কতগুলো মেম্বার আবার চলে এসছে আমাদের কলেজে, এই একটা মাল, এই একটা মাল, এই মুখটা তোর না রে, তোর দেখ চিনে নিলে অসুবিধা আছে নাকি? কারো কিছু নিয়ে পালিয়েছিস নাকি তুই? ভয় পাচ্ছি যে কাপিল আর হচ্ছে নতুন দেবব্রত, ইউটিউবে তো দেখেছি কাপিল দেব, কেমন? তো গাইজ, বিরিয়ানি যেটা রিভিউ খেলাম, তো বিরিয়ানি একটু ইয়ে ছিল, ব্যাপার হচ্ছে রিচ বেশি ছিল বিরিয়ানিটা, আর 90 রুপিস প্রাইজের মধ্যে জাস্ট ঠিকই আছে। একটা লেগ পিস দিয়েছিলো, আর একটা এমনি পিস দিয়েছিলো, আর একটা আন্ডা দিয়েছিলো এর সাথে। তো যেটা আমি বুঝতে পারলাম একটু রিচ বেশি, যেটাতে অয়েল অনেক ছিল, বেশি তেল ছিল, আমাকে খেতে কেমন লাগলো, ঠিক আছে? কলেজে যেটা আমরা ব্যাপার হচ্ছে ইয়ে করি, ক্যাশ অন ডেলিভারি অর্ডার যেটা হয়, ঠিক আছে, সেটার থেকে এটা একটু অনেক রিচ, আমার আমার পক্ষ থেকে এটা হাই রিচ হয়ে গেল। বাকি আদার সব ঠিক আছে, আর ওকে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, নীলও হয়ে গেছে, এরপর চলে যাবো সোজা কলেজ।
অনেক সময় হয়ে গেল গাইজ, লুলু মার্কেটে ঢুকেছিলাম, লুলু মার্কেটে কেনাকাটা করলাম আর হালকা করে কিছু কিনলাম, যেগুলো ডেলি নিড আর কি, প্রতিদিন যেগুলো জরুরি সেগুলোই কিনলাম। এসবের পরে গাইজ এখন পুরো ফুল বোরিং একদম, ঠিক আছে, মনে হচ্ছে আবার বিছানাতে যাবো, যে ঘুমিয়ে দেবো, আর কিছু চাই। লাস্ট পর্যন্ত এই সবে মাত্র রুমে পৌঁছালাম, বিরাট আরাম, এবার স্নান করবো, ফ্রেশ হবো আর ঘুমাবো। 2000 years later এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর ক্যান্টিনে গেলাম, ক্যান্টিনে উঠে খাওয়া দাওয়া করে এলাম, উঠেছি তোমার 7টার সময়, ঠিক আছে, 7টা সাড়ে 7টার সময় উঠেছি, উঠে না উঠে ক্যান্টিন যে গিয়ে খেলাম, খাওয়া দাওয়া করে এসে এখন এই রুমে বসে আছি আর এই লাস্ট, ঠিক আছে, ভিডিও ভাবছি এখানে এন্ড করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস, বাই বাই।